ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মৌরি লাইট বেঙ্গলি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। গুড আফটারনুন। সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, আজকে কাজে ভীষণ ব্যস্ত ছিলাম, এত কাছাকুচি করেছি, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন যা করণীয় পুজোর আগে করার আজকে পুরো কমপ্লিট করে দিয়েছি। তো ভাবলাম যে আজকের তো কোথাও ঘুরতে টুরতে যাবো না, তো ব্লগটা স্টার্ট করি। তো সেই জন্য ব্লগটা স্টার্ট করতে করতে না দেরি হয়ে গেল। তো এখন ছোটবাবুকে এই যে ছোটবাবুকে স্কুল থেকে নিয়ে এলাম, নিয়ে এসে একটু বসেছি, এবার এক ভাত খাবো। আর আজকের রান্না করেছি হচ্ছে একদম পাতলা করে মাছের ঝোল, আর করেছি পুঁই শাক, মানে কি দিয়ে বলবো, ওল দিয়ে পুঁই শাকের ঘন্ট, আর হচ্ছে ওল ভাতে। তো এই রান্না হয়েছে, এবার খাবো দাবো, তারপরে ভিডিও এডিট করে পোস্ট করে তারপরে বিকালে কী করছি না করছি ফিরে আসছি আবার আপনাদের সঙ্গে শেয়ার করতে। ও তার আগে একটা কথা বলি আপনাদের কাছে, আচ্ছা ব্যাক ক্যামেরায় দেখাই, ঠিক আছে? এই যে ছোটবাবু আজকের এই ব্যাচটা পেয়েছে স্কুল টপারের, কারণ ও 90% আপ হয়েছে। তো একটা সার্টিফিকেট দিয়েছে, এই ব্যাচ একটা দিয়েছে, এই যে যারা 90%-এর ওপরে হয়েছে তাদের জন্য, মানে 90% থেকে স্টার্ট 100%-এর মধ্যে তাদেরকে এরকম একটা করে ব্যাচ দিয়েছে আর সার্টিফিকেট দিয়েছে। তো চলুন সার্টিফিকেটটা দেখাই আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে এই হচ্ছে সার্টিফিকেট, এসটি মনফোর্ট সিনিয়র সেকেন্ডারি স্কুল শুভম মান্না, ক্লাস 7B, ফার্স্ট টার্ম, টার্ম 1, একাডেমিক ইয়ার 2023-24-এর, ও পেয়েছে হচ্ছে 92.43। কংগ্রাচুলেশনস। তো এই হচ্ছে সার্টিফিকেট। তো চলুন, খুব খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়ে ফিরে আসছি। কী কী সব অর্ডার করেছে আমার নিজেরই মনে থাকে না, এটা কী অর্ডার করেছি, কী অর্ডার এসছে কে জানে। দেখেছি রে, টপটা এসেছে, এই টপটা এসেছে, এটা অফারে পেয়েছিলাম। ছোটবাবুকে পড়তে দিয়ে এলাম, আর পড়তে দিয়ে এসে আর দেখছি ভিডিওটা এখনও পোস্ট করিনি, তো চেকিং চলছিল, অনেকটা দেরি হচ্ছিলো বলে ওকে পড়তে দিয়ে আসতে চলে গেলাম, আর এসে দেখছি কপিরাইট খেয়েছি। কিসে একটা এইটুকুনি জায়গায় কপিরাইট খেয়েছি, সেটা হচ্ছে ওই শিব ঠাকুরের একটা ডান্স দিয়েছিলাম ওইখানটা কপিরাইট খেয়েছি, আর একটুখানি জায়গার মধ্যে কপিরাইটটা খেয়েছি, তো সেই জন্য আমি আর এডিট করলাম না। তো ওটাকে আমি দিবাকরকে বললাম তুই একটু ঠিক করে দে, কারণ কপিরাইট আমি তুলতে পারি না, ওটা দিবাকরই একমাত্র পারে। তো ওকে ফোন করলাম, ও বললো ঠিক আছে, আর এডিট করতে হবে না, ওটাকে সরাতে হবে না। তো আমি ওটাকে তুলে ইউটিউবের কোনো মিউজিক, যে কোনো মিউজিক লাগিয়ে দিচ্ছি, অল্প একটু পোর্শন, তো সেই জন্য আমি বললাম ঠিক আছে। তো এবার যাবো সন্ধ্যে দেখাতে, ড্রেসটা চেঞ্জ করবো, কারণ এটা পরে আমি খেয়েছি স্কুল থেকে এসে, জামা কাপড় চেঞ্জ করে নিয়ে খেয়েছি, তো সেই জন্য এইটা চেঞ্জ করবো, সন্ধ্যে দেখাবো, সন্ধ্যে দেখিয়ে নিয়ে তারপরে আসবো রান্নার প্রসেসিংয়ে, কারণ ছোটবাবুর বাবা এসে খাবে, তো সেই জন্য রান্না করব, তারপরে কি করছে না করছে শেয়ার করব। বড় হ্যাঁ, আজকে তো বড়বাবুর কথা বলাই হয়নি, বড়বাবু গেছে আজকে হচ্ছে ওর ফ্রেন্ডসদের সঙ্গে, মানে কলেজ ফ্রেন্ডসদের সঙ্গে ঘুরতে, বেরিয়েছে 10:30-টার সময়। তো এখন ও আমাকে ফোন করেছিল, এখন কলেজ স্ট্রিটে আছে, এর আগে শোভাবাজারে যে মানে জমিদার বাড়ির পুজো যেটা হয় সেটা দেখেছে সবাই মিলে, তারপরে কোথায় কী ঠাকুর দেখেছে এলে জানতে পারবো, গল্প জুড়লে তো আর থামেই না, মানে হাজারো গল্প নিয়ে বসে যায়, ও কথা বলার আর শেষ নেই, আর বসে বসে ওর গল্প শুনতেও হবে আমাকে, এটা হচ্ছে ব্যাপার। তো এখন কলেজ স্ট্রিটে গেছি, ও খাতা কিনেছে 3 কেজি। তো আমি বললাম তুই ঘুরতে গিয়ে কেন খাতা কিনছিস, বলছে না আবার কখন আসবো, কবে আসবো, এখান থেকে গিয়ে শিয়ালদা থেকে ট্রেনে উঠে যাব। তো বলছে ভাইয়ের জন্য 1 কেজি খাতা নেবো, আমি বললাম তুমি নিতে পারলে নিয়ে নে, আমি বারণ ছিলাম নিতে, কারণ এই ড্রেস পরে ঠাকুর দেখতে গিয়ে সেখানেও যদি পড়াশোনার জন্য খাতাপত্র কিনতে শুরু করে দেয়, তা আমি মা হয়ে কি বলবো, হ্যাঁ কেন কেন নিয়ে আয় নিয়ে আয়, কারণ ওটা আমার দায়িত্ব। তো যাই হোক, ও নিজে থেকে নিয়েছে, যখন নিয়ে আসুক। হ্যাঁ, তো চলুন আমি ঝটপট করে ড্রেসটা চেঞ্জ করে আর সন্ধ্যাটা দেখিয়ে নিই। ওপরে হালকা করে বৃষ্টি হলো, আমার মনে হয় না গাছ ভিজেছে বলে, তো গিয়ে জলও হয়তো দিতে হতে পারে। চলুন সন্ধ্যা দেখিয়ে চলে এলাম, আর এখন এসেছে চা বসাতে, তবে আমি আজকে আর চা খাবো না, শাশুড়ি মায়ের জন্য ননদের জন্য যা করবো, আর আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না আজকে,
পেটটা যেন সেই মানে ভুঁড়ি ভুঁড়ি হয়ে আছে, গ্যাস মতন হয়ে গেছে মনে হচ্ছে, ফিল হচ্ছে গ্যাস মতন হয়ে গেছে। কিন্তু আমার গ্যাস হলে মানে কি বলবো, লোকের অম্বল হয়, টক ঢেকুর ওঠে, নুনতা জল ওঠে, আমার সেসব হয় না, আমার পেটটা খালি ফুলে যায়। তো সেই জন্য কষ্ট হয়, শরীর আড় ঢাই করে। তো এই যে চা বসাচ্ছি, মা আছে এখন, দিদি নেই, দিদি গেছে হচ্ছে বাজার, মা ঘরে পাড়া আর দিদি ঘরে বাজার। তবে আজকে অবশ্য গেছে দরকারে, আজকে গেছে হচ্ছে ওই কাল বৃহস্পতিবার, তো পুজোর সব বাজার টাজার করতে গেছে। কালকে যেহেতু বাড়িতে পুজো হবে সেই জন্য একটু একটু বৃষ্টি হচ্ছে আর কি, গরম ভালো লাগছে না। আর তিন দিন ধরে খুব ঘুরেছি, আজকে বাড়িতে আছি, যেন মনটা ভালো ভালো লাগছে না। তবে হ্যাঁ, একটা আনন্দ আছে মনের মধ্যে, হাজির মহাশয় বাড়ি ফিরছে, কিছু কেনাকাটি বাকি রয়েছে, কেনাকাটিগুলো করবো, আর এবার দূরে দূরে ঠাকুরগুলো দেখতে যাবো সেই জন্য। এই যে ছোটোবাবুকে দিয়ে এলাম, দিয়ে এসে আর মানে চা করলাম, চাটা করে নিয়ে তারপরে এখন একটু বসে আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর এইদিকে টিভি দেখছি। আর আমি শুধু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি না, শাশুড়িমাও বললেন আমাকে একটু দাও কোল্ড ড্রিঙ্কস, আমিও খাবো। তো আমি আর মা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর টিভি দেখছি। তারপরে চলে এসেছি ছোটোবাবুকে নিয়ে আসতে, মানে টিউশনে এসেছে, ওকে নিয়ে এবার বাড়ি ফিরবো। তো ছোটোবাবু ছুটি হয়ে গেছে, ফোন করেছিলো, ও নিচে নামছে। তো এখন আমি এসেছি ছোটোবাবুকে নিয়ে যেতে, আর ছোটোবাবু হচ্ছে এখন টিউশনে এসেছে, ছোটোবাবুর ম্যাথ ক্লাস আছে। তো ওকে নিয়ে বাড়ি যাব, তারপর খাওয়া দাওয়া করবো, তারপর শুভ। ওই যে মহাশয় আসছেন, ছুটি হয়ে গেছে, গুটি গুটি পায়ে হেঁটে আসছে। তো চলুন এবার বাড়ির দিকে রওনা দিই। পাপা সেলুন দোকানে ছিল, আর ছোটবাবুর বাবা বললো যে চলো ঘুরতে যাব, তো রাত্রিবেলা হয়তো আমরা ঘুরতে বেরোবো। তো আজকের ব্লগটা, এটা যেহেতু বাড়ির ব্লগ হয়েছে, তো সেই জন্য ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আর আজকে রাত্রি যদি ঘুরতে বেরোই, আবার আজ থেকেই আবার ব্লগ স্টার্ট করব, সেটা কালকে পোস্ট হবে, দুটো ব্লগ হয়তো। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আবার ফিরে আসছি নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ গাইজ।